দেখেন ক্ষুদ্র ব্যবসায়ী, এক সপ্তাহ ধরে আমরা আর কারেন্ট নাই, খুব কষ্ট পাইতেছি বাড়িয়ে ঘরে দোকানে, মানে সর্ব সহযোগিতা আমরা কেউ করে না। এরপরে আমরা সব মিলিত হইয়া আমরা অফিসে আইছি, তখন আমরা কইছি আমরা একা কি লিখিত দেবো, তখন স্যারে কইছে না লিখিত লাগতো না, আইডা আজকে 12টার ভিতরে ট্রান্সফার আইব, একটা সুযোগ সুবিধা আমরা করে দিব। এই আমরা সমস্যা, আজকে আমরা 4 দিন যাবৎ বিদ্যুৎ নাই, লাইন বিদ্যুৎ নিয়ে গেছে, ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে, তাহলে আমরা সবাই মিলিত হয়ে আজকে অফিসে আসি, জানাইছি, কমপ্লেন করার পরে তেনারা কইছে আজকে শনিবার ভিতরে আমরা লাইন দিয়ে দিব, যে তারা লাইন না দেয় তাহলে আমরা পরিবর্তে আবার অফিসে আসা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিই। দেখলেন শর্ট সার্কিট হয়ে এসে আমরা ট্রান্সফর 63 kV আসিল, ওইটা মিলে গেছে, টিভি দিয়ে গেছে, তারপর দেখছি আমরা স্টক আসেনি, অফিসের স্টক আসলো না, এরপরে আমবাসা সাই ইলেকট্রিক্যালে আমরা অর্ডার দিছি যে ট্রান্সফর 63 kV আর্জেন্ট লাগে, কেন কিছু রেডি নাই, 2 দিনের মধ্যে আমি রেডি হলে আমি জানাবো। তুই গতকালকে বিকালবেলা ট্রান্সফর রেডি হয়েছে, তুই আজকে আইতাস বন্ধ হয়ে আজকে ইনস্টল হয়ে দেবা, আজকে প্রবলেম সলভ হয়ে যাবো।